আপনজনের তৃপ্তি সহকারে খাওয়া দেখে কার কার ভালো লাগে জানি না, তবে আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগে। সেম ফিলিংসটা নাকি আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও হয়। আর আমার হাজব্যান্ডের একটা লুকায়িত প্রতিভা আছে যেটা কিন্তু আমি আগে জানতাম না, আজকেই জানছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। যাই হোক, সেদিন শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল, আর খারাপ লাগলে আপনার ভাই বলে ভালো ভালো খেতে হয়, ভালো খাওয়া দাওয়া করলে নাকি শরীর মন দুটোই ভালো হয়ে যায়, আর খাওয়ার সময় নাকি একটু মাইন্ডে আনা যাবে না যে আমি অসুস্থ। ওরা আমার হাতে ক্যামেরাটা ধরিয়ে বললো যে একটু ভিডিও করো, ভিডিও করলে তোমার আরও মনে হবে না যে তুমি অসুস্থ। তো যাই হোক, আমি একটু ভিডিও করিয়ে নিলাম, আর ভিডিও করতে আমার বরাবরই খুব বেশি ভালো লাগে। আর আপনার ভাই এভাবে লেখাপড়া করতে খুব বেশি পছন্দ করে মেনু কার্ড নিয়ে। তখন কিন্তু অলরেডি আমাদের অর্ডার দেওয়া শেষ, এখন তার পড়াশোনা করেও কোনো লাভ নাই, কিন্তু সে তারপরও দেখতেছে আসলে কি কি ছিল আইটেম কার্ডে। সে আমাকে পরে বাতায় দিবে আসলে এটা কেন দিলাম না, এটাও দিলে পারতাম, কিন্তু যখন আমি অর্ডার দিই তখন সে চুপ থাকে। সে বলে না তুমি যা দিবে আমি তাই খাবো লক্ষ্মীটির মতো। তাহলে এখন লক্ষ্মীটির মতো চুপ করে বসেই থাকো, আমার সাথে একটু স্ন্যাপ নাও। চকলেট বাম্বু হবে আজকে জানবো, খাবো আমরা টুকটাক হয়ে যাবে ভুগবা। ইনস্ট্যান্ট একটা কবিতা বানিয়ে ফেললো আমার হাজবেন্ড, যেটা শুনে আমি খুবই হাসছিলাম যে ছোটোবেলায় আমি এরকম কবিতা বানাতাম। আমার স্কুল কলেজের ফ্রেন্ডরা যদি আমার ভিডিও দেখে থাকে তারা কিন্তু জানে আমি কিন্তু এরকম সবার নাম নিয়ে একটা কবিতা বানিয়ে ফেলতে পারতাম। আর আমার হাজব্যান্ডেরও যে এরকম একটা অসাধারণ প্রতিভা আছে সেটা কিন্তু আমি আগে জানতাম না, সেই আজকে প্রথম আমাকে শোনালো যে ওর নাকি আরও লুকায়িত প্রতিভা আছে, আস্তে আস্তে নাকি সব জানতে পারবো। এর মধ্যে আমাদের খাবারের সিরিয়াল চলে আসে আর আপনাদের ভাই চলে যায় কাউন্টারে খাবার আনতে। খাবার আনার সময় আমি ওকে না জানিয়ে ওর পিছন থেকে একটু ভিডিও করছিলাম, আর আশেপাশের কী অবস্থা পরিস্থিতি কেমন খোলাটা নাকি একটু দেখে নিচ্ছিলাম। চলে আসে লোভনীয় সেই খাবার, আমাদের ক্লাসিক্যাল মিট বক্স, যাদের প্রাইস ছিল 220 টাকা, আর সাথে আমরা একটা পাস্তা অর্ডার করেছিলাম, এটা ছিল বারবিকিউ পাস্তা, এটার দাম ছিল 150 টাকা, তবে ক্লাসিক্যাল মিট বক্সের অ্যামাউন্টটা খুবই কম ছিল যার কারণে আমাদের পেট ভরে নেই। তো আমরা একটা প্রিমিয়াম মিট বক্স অর্ডার করি যেটা কিনা গ্রাইন্ডের মানে সবচেয়ে বেস্ট একটা মিট বক্স। এটার ভিতরে কিন্তু চিজ অনেক বেশি পরিমাণে ছিল, কারণ ওই একটু মিট বক্সকে আমাদের দুজনের কিছুই হবে না। তো আজকে আমার হাজব্যান্ড বলছিল যে তুমি একটু রিভিউ দাও, তো আমি রিভিউ দেওয়ার জন্য আসলে কীভাবে ওপেন করবো সেটাই দেখাচ্ছিলাম। তো প্রচুর পরিমাণে চিজ ছিল আর অনেক পরিমাণে মিট ছিল, আমার তো খেয়ে অসম্ভব ভালো লেগেছে। তো আমার হাজব্যান্ড বলছে এটা কিন্তু হচ্ছে না চিটিং, তুমি মুখে দেওয়ার সাথে সাথেই বলতেছো ভালো হচ্ছে, তুমি কি পেড রিভিউ দিচ্ছ নাকি? পরে আমি বললাম আরে বোকার না, আমি হাসিটা নিয়ে বললাম যে ঘ্রাণটা এত পরিমাণ ভালো লাগছিল যে ঘ্রাণে আমি বলে দিচ্ছি ভালো হয়েছে, ঠিক আছে তোমার জন্য আমি আরেকটা বাইট নিচ্ছি, দেখো 350 টাকা দিয়ে খাবো, এখানে পেড রিভিউ দেওয়ার তো কিছু নাই। আমার হাজব্যান্ডকে বলি তুমি একটা বিশাল বড় বাইট দাও, আর ওর বাইটটা দেখে আমার খুব বেশি আনন্দ লাগছিল। তবে এখানে মাশরুম আর চিজ ছাড়া এক্সট্রা কিন্তু কিছুই ছিল না, এটার নামই হচ্ছে প্রিমিয়াম মিট বক্স। সবচেয়ে বেস্ট ছিল স্ট্রবেরি শেকটা, মানে এটা আসলে খুবই মাইন্ড ব্লোয়িং ছিল। ও আমাকে এটা রিভিউ দিতে বলে, আমি বলতেছিলাম যে আসলে তুমি ইশারাতে বুঝে নাও, কিছু জিনিস আসলে রিভিউ দেওয়ার প্রয়োজনই হয় না। আর পাস্তাটা আসলে ও বেশি একটা পছন্দ করে না, তারপর আমার জন্য খায়, তাই পাস্তাটা আমার কাছে একটু ড্রাই লেগেছে, আর একটু সসি সসি হলে ভালো লাগতো, তেমন একটা মজা না, বাট চলে আর কি। যাই হোক, অসুস্থ অবস্থায় আজকে যেটুকু সময় বার করলাম খুবই ভালো লাগলো, কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আলহামদুলিল্লাহ। আর খানপুরের ভিডিওটা দেখাচ্ছিলাম, এখানে সন্ধ্যার পর প্রতিদিন এভাবেই অনেক মানুষের ভিড় হয়ে যায় খাওয়ার জন্য। কারা কারা আমার মতো অসুস্থ অবস্থা খেতে চলে আসেন তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংকস ফর ওয়াচিং।